ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্য এবং ভবিষ্যৎ ভবিতব্য প্রত্যেকটাই আমাদের চাহিদার মধ্যেই থাকে। আমরা আমাদের লক্ষ্য, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি, আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করি। এবং ভাগ্যবার্তা অনুষ্ঠান যেখানে আমাদের গাইডলাইন্সগুলো আমরা প্রপারলি পাই, ঠিক কোন পদক্ষেপ নিলে আমাদের সফলতা আমাদের কাছে ধরা দেবে, ঠিক কোন অবস্থানে আমরা থাকলে আমাদের গ্রহগত অবস্থান সঠিক থাকলে, সঠিক প্রতিকার প্রতিবিধান আমাদের থাকলে আমরা আমাদের সফল রাস্তাকে আমরা চয়ন করতে পারি এবং আমরা সফল হতেও পারি, সেই নিয়ে আমাদের ভাগ্যবার্তা অনুষ্ঠান। লাগাতার এই অনুষ্ঠান আপনারা দেখছেন সকালবেলা এই সময়। আর বিশেষ করে বলবো রাশিগত অবস্থান এবং গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করে। আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে অনেক স্বাগত অনুষ্ঠান আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে মুহূর্তে কথা বলতে, ফোন করবেন আমাদের কথা বলার ফোন নাম্বার যে 6292424239, 6292424340, আবার বলছি 6292424239, 6292424340, এই দুটি ফোন নাম্বার যে আপনারা জিজ্ঞাসা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তবে ভাগ্যবার্তা অনুষ্ঠানের ধারা অনুসারে প্রথমে আমরা গ্রহগত অবস্থান আজকের জানব এবং তার সঙ্গে বারোটি রাশির কেমন যাবে এবং হোয়াটসঅ্যাপে উত্তর আমরা জানবো। ঠিক আছে। হ্যাঁ, আজকে গ্রহগত সন্নিবেশ বলবো। প্রথমে আজ সকাল 7:19 থেকে ব্রহ্মযোগ শুরু, অর্থাৎ সারাদিনই ব্রহ্মযোগ থাকবে। শুক্লপক্ষের দ্বিতীয়া চলবে বিকেল 5:39 পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে বিষ রাশি রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে, অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত এবং কর্মক্ষেত্রে নানাবিধ অপযশ। মেষ রাশি ব্যবসায়ীরা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ। 7 সংখ্যার জাতক জাতিকাদের শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। বিষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ। আজ বিষ রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য আসবে, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বিষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য আছে, হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ আছে, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি। শুভ দিক পূর্ব দিক, শুভ রং সাদা এবং নীল। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। মিথুন রাশির জাতক জাতিকারাও কিন্তু আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং তার পাশাপাশি ব্যবসায়ীরা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং সবুজ এবং সাদা। 8 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3টার মধ্যে সারবেন, সাফল্য মিলবে। বেলা 3টের পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর না হওয়াই ভালো। আজ কর্কট রাশি জাতক জাতিকা কিছু কিছু অর্থনৈতিক সাফল্য এবং কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি এবং তার পাশাপাশি বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ পারিবারিক দিক থেকে যে কোনো শুভাশুভ কাজের ক্ষেত্রে বেলা 3টার মধ্যে মানে সেরে নেওয়া সবচাইতে শুভ কাজ হবে এবং সেক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং সাদা এবং হলুদ। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে
বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সত্য বৃদ্ধি হতে পারে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। দুই সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ। কন্যারাশি জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যারাশি জাতক জাতিকাদের আজকে হঠাৎ অর্থপ্রাপ্তির মতন প্রবল যোগ। আজ শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। তুলারাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া এবং প্রিয়জনেরও শারীরিক পীড়া, প্রবল অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি। কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকারাও যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। ধনুরাশির বিদ্যার্থীদের ক্ষেত্রেও শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হলুদ এবং সবুজ। নয় সংখ্যা জাতক জাতিকাদের নয় সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সাবধানতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক পীড়া, কর্মক্ষেত্রে জটিলতা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, তার পাশাপাশি প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য। মকর রাশি জাতক জাতিকারা আজকের শুভ দিক অগ্রসর হবেন পশ্চিম দিকে, আর শুভ রং আপনাদের নীল এবং সাদা। পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ আসতে পারে। কুম্ভরাশি জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করে চলবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে বিরত থাকাই শুভ। আজ আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং নীল এবং হলুদ। সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়, মীনরাশি জাতক জাতিকারাও কিন্তু আজকের দিনটি সাবধানতা অবলম্বন করে চলবেন। মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা আসতে পারে, প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে, অপযশ। মীনরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সাদা। নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজকে আমি দু তিনটি বাস্তুগত কিছু কিছু টিপস বলবো আপনাদের। যে সমস্ত বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, যখন আপনারা পড়াশোনা করবে তখন চার কোণা অর্থাৎ চৌকোণা টেবিলে পড়াশোনা করা উচিত। ডিম্বাকৃতি বা ত্রিকোণাকৃতি কোনো টেবিলের উপরে পড়াশোনা করবে না, এবং টেবিলের রং যদি সাদা হয় সবচাইতে ভালো। অর্থাৎ চার কোণা বিশিষ্ট টেবিল এ পড়াশোনা করা সবচাইতে শুভ। পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করা ভালো বা শুভ। এবং যখন পড়াশোনার অর্থাৎ সকালে যখন পড়তে বসবে, ওয়িং মন্ত্র 108 বার পাঠ করে নেবে, সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকে শুভাশুভ ফল মিলবে। আপনাদের ঘরে যে আলমারিতে আপনারা টাকা পয়সা রাখেন, সে আলমারির যখন আপনি লকারে রাখছেন, বা যারা ব্যবসায়ী তারা সিন্ধুকে টাকা রাখে ব্যবসা স্থানে,
যাতে ওই আলমারির লকার বা ওই সিন্ধুকের মুখ যাতে উত্তর দিকে খোলে, উত্তর দিকে, উত্তর দিকে যদি খোলে সেক্ষেত্রে কুবেরদেব প্রসন্ন হন এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়ে। উত্তর দিকে যেন খোলে আলমারির লকার বা সিন্ধুকের, যাতে যে আপনি সিন্ধুকটা খুলছেন সেই যাতে উত্তর দিকে মুখ করে সবসময় যদি খোলে সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসে ব্যবসা ক্ষেত্রে। আপনি যে এখানে ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে ঠিক তাই। ঘরে কখনো এক পাল্লা বিশিষ্ট আলমারি রাখবেন সেক্ষেত্রে সবচেয়ে শুভ, দুপাল্লা বিশিষ্ট আলমারি না রাখাই ভালো। যে আলমারি আপনি ব্যবহার করছেন সেই আলমারি দুপাল্লা বিশিষ্ট থাকলে গৃহে অশান্তি বাড়ে, এক পাল্লা বিশিষ্ট আলমারি ব্যবহার করবেন। আপনার বাথরুমে যদি গিজার থাকে গিজার অগ্নিকোণে রাখবেন সবচাইতে শুভ, অগ্নিকোণে গিজার। বা টিভি যদি আপনি ড্রয়িং রুমে রাখেন সেই ক্ষেত্রে আপনি অগ্নিকোণে রাখতে পারেন, টিভিও রাখতে পারেন, সেক্ষেত্রে সব থেকে শুভ ফল দেবে বাস্তুগত। আপনার যে ঘরের উত্তর পূর্ব কোণে কখনো সিঁড়ি করবেন না, উত্তর পূর্ব কোণে কখনো সিঁড়ি করবেন না, সিঁড়ির নিচে ঝাঁটা জুতো এগুলো রাখবেন না, সিঁড়ির নিচে ঝাঁটা জুতো রাখবেন না, সিঁড়ির নিচে টয়লেট বা কিচেন করবেন না, সে বাড়িটা পুরোটাই হচ্ছে বাস্তুদোষ হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বিশেষ করে আমি রোজ কিছু কিছু এই ধরনের বাস্তু টিপস আপনাদের দেব, আর আজকে আরেকটি বাস্তু টিপ আমি দেব, সেটা হচ্ছে আপনার বারান্দায় অর্থাৎ ঘরের যে বারান্দায় সেই বারান্দা অনেকে বেসিন রাখে হাত মুখ ধোয়ার, সেটা কখনোই করবেন না। বারান্দাতে কখনোই বেসিন রাখবেন না, বারান্দাতে আপনি ফুলের টব সবুজ কিছু রাখুন, সবুজ গাছ বা ফুলের টব এগুলো রাখতে পারেন। বেসিন রাখা কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ হয়। আমি আগের দিন বলেছিলাম যে আপনার বাড়ির উত্তর দিকে হচ্ছে বিশেষ করে জলের ট্যাঙ্ক যেটা উপরে আমরা রাখি যে উত্তর দিকে হচ্ছে রাখা শুভ, এবং আপনার ঘরের যে জলের ব্যবস্থা জলাধার যেটা হচ্ছে যেটাকে চৌবাচ্চা বলে সেগুলো কিন্তু উত্তর দিকে রাখা সবচেয়ে শুভ। বা আমরা যদি জল খাই তার যে মেশিন বা বিশেষ করে এগুলো কিন্তু উত্তর দিকে রাখাটাই সবচেয়ে ভালো শুভ ঘরের। আরও কিছু কিছু বাস্তু টিপস আমি দেব আগামীতে, প্রত্যেক দিনই দেব। আপনারা যদি ঘরে ঠাকুর ঘর সেই ঠাকুর ঘরের রং কিন্তু সাদা রং করতে পারেন বা ক্রিম কালারে করতে পারেন, সাদা রং এবং ক্রিম যেটা বিস্কিট কালার বলা হয় সেই ক্রিম কালারটা করলে সবচেয়ে শুভ। এবং ঠাকুর ঘর কিন্তু সবসময় চেষ্টা করবেন সাদা এবং ক্রিম কালারের উপর করা। যাই হোক, আমি একটা আজকে একটা হোয়াটসঅ্যাপ নিয়ে বলবো, একদম হোয়াটসঅ্যাপ আমরা বার করতে করতে একটুখানি চেম্বারগুলো বলে দিই। আজকে কিন্তু গড়িয়াহাটে চেম্বার রয়েছে পণ্ডিতজির, আজ গড়িয়াহাট অর্থাৎ সোমবার, আজ গড়িয়াহাটে চেম্বার রয়েছে। আগামীকাল মঙ্গলবার ওনার হাতিবাগানে চেম্বার রয়েছে, শুক্রবার বালি, রবি এবং বুধবার বারাসাতে চেম্বার, আর একুশে মার্চ 21st March ওনার শিলিগুড়িতে চেম্বার রয়েছে। বুকিং নাম্বারস স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে 8583013265 9836646459। এই দুটি ফোন নাম্বার যেটা শো হচ্ছে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে। আজকে কিন্তু গড়িয়াহাটের চেম্বারে ওনার সাথে দেখা হচ্ছে এবং আগামীকাল হাতিবাগান চেম্বার। একটা হোয়াটসঅ্যাপে আমরা করা প্রশ্নের উত্তরে এখন যাচ্ছি। আচ্ছা, এটা পাঠিয়েছেন, লিখেছেন, স্যার আমার নাম স্বপন কুমার দাস, আমার ছেলের নাম সুমিত দাস, আমি আপনার অনুষ্ঠান প্রতিদিন দেখি, আজ সকালের অনুষ্ঠানটিও দেখলাম, বেশ ভালো লাগলো, বিগত 2 বছর থেকে দেখছি, খুব টেনশানে আছি আমার ছেলের কেরিয়ার নিয়ে, আপনি যদি একটু বলেন যে আমার ছেলের জীবন প্রতিষ্ঠিত বা উন্নতি করতে পারবে কি না, ওর পিএইচডি করার বা প্রফেসর হওয়ার হতে চায়, আচ্ছা এবছর গ্র্যাজুয়েশন শেষ করবে, ওর জন্য কি
কোন পত্রে শুভ হবে একটু জানাবেন স্যার। আচ্ছা, আমরা সত্যি খুব গরিব, আপনার বিচার বিচার যথেষ্ট ভালো লাগে, একটু সাহায্য করুন স্যার। ঠিক আছে, জন্ম 11/11/1999, একটা 10 PM হুগলি, বৃহস্পতিবার। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী বৃহস্পতিবার জন্ম, কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু বুধ, বৃহস্পতি এবং শনি তিনটি প্ল্যানেট কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল। বৃহস্পতি হচ্ছে তোমার জন্মছকের অবস্থান করছে লগ্নের তৃতীয়ে এবং শনি নিচস্থ। আচ্ছা, রবিও কিন্তু তোমার জন্মছকের সপ্তম অষ্টম নবমভাবে রবিও নিচস্থ, অর্থাৎ শনি রবি দুটি গ্রহই কিন্তু নিচস্থ এবং বৃহস্পতি যুক্ত সমসপ্তম। এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এক ধরনের রাজযোগ। কী ধরনের রাজযোগ? যদি শনি এবং রবি দুটো প্ল্যানেট যদি নিচস্থ থাকে, সেই প্ল্যানেট দুটো যদি রবি সে বিশেষ করে বৃহস্পতি যুক্ত হয়, তাহলে আমরা বলি নিজভঙ্গ রাজ্য, অর্থাৎ শনির নিজভঙ্গ রাজ্য, রবির নিজভঙ্গ রাজ্য। তোমার জন্মছকের চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্র এবং পঞ্চম প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে তোমার জন্মছকের দশমভাবে কর্মভাবে অবস্থান করছে, একাদশভাবে মঙ্গলের অবস্থান। আচ্ছা, এখন বর্তমানে তোমার মহাদশা কী চলছে দেখে নিচ্ছি। এখন বর্তমানে তোমার মহাদশা চলছে শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা 2028 সাল পর্যন্ত থাকবে। শুক্র তোমার ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ শুক্র অষ্টমে নিচস্থ আছে, অর্থাৎ শুক্র কিন্তু আবার নবাংশে তোমার তুঙ্গী। তোমার জন্মছকটা হচ্ছে মানে এটা অন্য মাত্রার জন্মছক। এই জন্মছক দেখে কিন্তু সহজেই কিন্তু কেউ ধরতে পারবে না তোমার জন্মছক অনুযায়ী জীবনে সাফল্য আসবে কি না, বা তোমার জন্মছকটা টোটালি হচ্ছে অন্য মাত্রার জন্মছক। এই জন্মছকের মধ্যে কিন্তু প্রচুর কিছু শুভ যোগ আছে, কিন্তু দেখে মনে হবে এই জন্মছকে এই জীবনে কিছুই করতে পারবে না, কারণ শুক্র তোমার নিচস্থ, শনি তোমার নিচস্থ, রবি তোমার নিচস্থ, চন্দ্র তোমার নিচস্থ, এতগুলো গ্রহ তোমার নিচস্থ। শুক্রের মহাদশা চলছে শুক্র নিচস্থ, ভাগ্যপতি কারক গ্রহ। এর পাশাপাশি শুক্র হচ্ছে তোমার রবির নক্ষত্র অবস্থান করছে অষ্টমে, অর্থাৎ লগ্নের অষ্টমভাবে অবস্থান করছে। দেখা যায় কোনো জাতক জাতিকার যদি ভাগ্যপতি গ্রহের দশা চলে, সেই ভাগ্যপতি কারক গ্রহ যদি কখনো নবাংশে শুভ অবস্থা থাকে, অর্থাৎ তুঙ্গি অবস্থায় আছে, বর্গোত্তম অবস্থায় আছে, স্বক্ষেত্রস্থ অবস্থায় আছে, স্বক্ষেত্রস্থ শুভগ্রহযুক্ত অবস্থায় আছে, তাহলে কিন্তু সেই দশা তার কিন্তু ভালো দেয়। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে তোমার শুক্র, ভাগ্যপতি কারক গ্রহ শুক্র। শুক্র কিন্তু তোমার ভাগ্যপতি কারক গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে, কিন্তু নবাংশের তুঙ্গী, শুভগ্রহযুক্ত আছে। অতএব শুক্রের মহাদশা কিন্তু তুমি সাফল্য পাবে, শুক্রের মহাদশা তোমার উচ্চশিক্ষা হবে, শুক্রের মহাদশা তোমার কর্মজীবনে সাফল্য দেবে। শুক্রের অবস্থান তোমার ভাবচক্রে যতই অশুভ থাকুক না কেন, নবাংশ চক্রে হচ্ছে শুক্রের অবস্থান শুভ। শুক্র হচ্ছে তোমার আবার আত্মকারক গ্রহ, শুক্র তোমার তুঙ্গী অবস্থায় আছে। অতএব তোমার জন্মছক অনুযায়ী কিন্তু এই জন্ম রাশিচক্র অনুযায়ী কিন্তু ধরাটা খুব শক্ত, কারণ তোমার জন্মছকে কিন্তু একাধিক রাজযোগ আছে, শনির নিজভঙ্গ রাজযোগ আছে, রবির নিজভঙ্গ রাজযোগ আছে, এবং বৃহস্পতি অবস্থান করছে কিন্তু তোমার লগ্নপতির সাথে, এবং রবি কর্মকারগ্রহ রবি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে। তোমার কর্মজীবনও খুব ভালো হবে এবং এডুকেশনও দিক থেকেও ভালো সাফল্য মিলবে। এখন শুক্র শনির দশা অন্তর্দশা, এই শনির অন্তর্দশা তুমি ভালো পাবে। শনি যেহেতু তোমার
নিজভঙ্গ রাজ্য কারী গ্রহ বৃহস্পতি এবং শনি যেহেতু গুরুসৌরী যোগ, তুমি এই সময়টা কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে সাফল্য তোমার মিলবে। 2024 সাল পর্যন্ত এই শনির অন্তর্দশা চলাকালীন, অর্থাৎ তোমার কোনো ভয় নেই, তোমার জীবনে চূড়ান্ত সাফল্য আছে। বলুন হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলছেন? হ্যাঁ পণ্ডিতজি, আপনাকে নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ের নাম আর আপনার জায়গাটা বলুন। হ্যাঁ, আমার শম্পা পাল বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 8-6-94। হ্যাঁ হ্যাঁ, 8-6-8-6-94। 8 June 94। টাইম? হ্যাঁ, দুপুর 3:35। জন্মস্থান বর্ধমান? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমাদের হাতে সময় শেষ দিকে যাচ্ছে প্রায়। বর্ধমান, বর্ধমান জন্ম, জন্মবারটা বুধবার তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন বৃষরাশি রোহিণী নক্ষত্র নরগণ, জানতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুলা লগ্নের লগ্নে বৃহস্পতির অবস্থান, আর সপ্তম ভাবে মঙ্গল অবস্থান, পঞ্চম ভাবে শনির অবস্থান, সপ্তম অষ্টম নবম ভাবে বুধের অবস্থান, আর শুক্র হচ্ছে শুক্র নবম ভাবে অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতির, এ কতর যোগ আছে জন্মছকে। বুধ ভাগ্যপতি কারক গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে, চতুর্থপতি পঞ্চমপতি শনি রাজ্য কারক গ্রহ বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে। এই মেয়েটির তো উচ্চশিক্ষার ছক, উচ্চশিক্ষা মাস্টার ডিগ্রি করেছে উচ্চশিক্ষা? আচ্ছা, এখন বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহু হচ্ছে ওর জন্মছকে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। রাহুর মহাদশা, রাহু হচ্ছে জন্মছকে লগ্নের দ্বিতীয় অবস্থান করছে, কিন্তু রাহু হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে অন্তর্দশা, এখন চলছে শুক্রের। এই যে এখন বৃহস্পতি শুক্রের দশা অন্তর্দশা, 2023 সালের জুলাই মাস পর্যন্ত থাকবে, এই সময়টা কিন্তু ওর পক্ষে দুর্দান্ত টাইম। গত 2020 সালের জুলাই থেকে এই সময়টা শুরু হয়েছে, 2020 জুলাই থেকে 2023 জুলাই পর্যন্ত থাকবে শুক্রের অন্তর্দশা। শুক্র হচ্ছে ওর জন্মছকের ভাগ্যস্থানে বসে আছে, বৃহস্পতি দৃষ্ট অবস্থায় বসে আছে, এবং শুক্র হচ্ছে লগ্নপতি কারক গ্রহ, শুক্র বৃহস্পতির একতর যোগ, শুক্র বর্গোত্তম অবস্থায় আছে। এই যে সময়টা, এই সময়টা ওর কর্মজীবনের দিক থেকে ভালো সাফল্য। ম্যারেজ, বিয়ে হয়েছে কি? না, বিয়ের জন্যই তো জিজ্ঞেস করছি। বিয়েরও অবশ্যই অবশ্যই হবে সময়টায়, শুক্রের এই অন্তর্দশায় ওর বিবাহের প্রবল যোগ। অর্থাৎ 2023 সালের জুলাই মাস পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন ওর সর্বদিক থেকে সাফল্য মিলবে। ওর জন্মছক ভীষণ ভালো জন্মছক, জন্মছকের আমি আরও কিছু আলোচনা করতে পারতাম, সময়ের অভাবে হলো না, কারণ ওর কর্মপ্রতি বিবাহ হবে এবছর, বিবাহ দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারেন, এবছর দিতে পারেন, এবছরটা তো পক্ষে খুব ভালো। এবছরে ওর বিশেষ করে তো বৃষরাশি, বৃষরাশির ওর ট্রানজিট গ্রহগত গোচরও ভালো, ভাগ্যস্থানে শনির অবস্থান, এই বৃহস্পতি কুম্ভ রাশিতে যাবে, এই সময়ের আরও ভালো সময়। বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে আরও ভালো সময় আসবে ওর, বৃহস্পতি শনি যখন আগামী বছর কুম্ভ রাশিতে আসবে আরও ভালো সময় ওর, শনি এবং বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে ঢুকবে ওই সময় ও বিবাহের ক্ষেত্রে মানে এগোতে পারেন, আর শুক্রের অন্তর্দশাও সর্বদিক থেকে ভালো সময় দেবে। আপনি নিশ্চিত থাকতে পারেন এই জন্মছক খুব ভালো জন্মছক, ভীষণ ভালো জন্মছক, মানে তুলনা হয় না একদমই। যে গাইডলাইন্সগুলো দিয়েছেন প্রণীতজি, সেগুলো সবার আগে বলবো যে যেখানটা উনি ধরার ঠিক সমস্যার জায়গাটাই ধরেছেন, কিন্তু এখানে প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন। আজকে কিন্তু গড়িয়াহাট চেম্বার রয়েছে পণ্ডিতজির, আপনারা যোগাযোগ করবেন। আগামীকাল হাতিবাগান, 21 মার্চ শিলিগুড়ি রয়েছে, রবি বুধ বারাসাত শুক্রবার বালি। অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজি, পণ্ডিতজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।